আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার গল্পটা নিয়ে বসলাম শীত বসন্ত নবম পর্ব পর্যন্ত পড়েছিলাম গত দিন আজকে দশম পর্ব থেকে শুরু করছি দশম পর্বে যেটা আছে যে শীত রাজা মৃগয়ে গিয়েছে মানে সেখানে বের হয়েছে বের হয়েছে সে সেই বনে যেই বনে দুই ভাই আলাদা হয়ে গিয়েছিল আর কি সেখানে গিয়েই তার মানে সেই গাছটা দেখেই তার বসন্তের কথা মনে পড়ল যেইখানেই তো বসন্ত জল চেয়েছিল তারপর সে ভাই কোথায় হারিয়ে গেল আমি কোথায় হারিয়ে গেলাম তখন সেখানে সে কাঁদ কাঁদতে কাঁদতে ধুলোই লুটিয়ে পড়লেন সৈন্য সামন্তরা অনেক কষ্টে তাকে বাসায় নিয়ে আসলো এবং সে দরজা বন্ধ করে সাত দিন সাত রাত ওখানেই বসে রইলেন ওইদিকে গজমতি তো উদ্ধার করেছে বসন্ত বসন্ত কিভাবে গজমতি উদ্ধার করেছিল মনে আছে বন্ধুরা ক্ষীর সাগরের মাঝখানে বসন্ত কি করেছিল বসন্ত মানে ওই যে ক্ষীর সাগর ছিল ক্ষীর সাগরের ক্ষীরের ঢেউ ঢল করে লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে তারে থরে কে ঢেউ থই থই সোনার কমল তারই মাঝে কি বরণ হাতির মাথায় মানে চারদিকে সোনার কমল তার মাঝখানে সাদা হাতি খেলা করছে আর তার মাথায় আছে গজমতি তো সেইটা পাওয়ার জন্য কি করলেন বসন্ত কি করলেন বসন্ত তার কাপড় চোপড় ভালো করে শরীরের সাথে আটকে দিয়ে হাতের ত্রিশুল ধরে ধবল পাহাড়ের পাথর পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে গজমতির উপরে গিয়ে পড়লেন আর পড়ার পরে কী হলো অমনি ক্ষীরের সাগর শুকিয়ে গেল পদ্মের বন লুকিয়ে গেলো এবং যেভাবে হোক আমি গত পর্বে বলেছি যে মানে সব ক্ষীর সাগর শুকিয়ে গেছে পদ্মের লুকিয়ে লুকে গেছে দুধবরণ হাতে এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞেস করলো কোন দেশের রাজপত্র বলো তুমি কেবা তারপর বসন্ত তার পরিচয় দিয়ে সোনার কমল উদ্ধার করে না ইয়ে গজমতি উদ্ধার করে নিয়ে আসলেন সেটা তো ছিল নবম পর্বে তো এগারোতম পর্বে দশম পর্বে দেখ এইটুকুই আছে যে শীত শীতে তার বসন্ত ভাইয়ের কথা মনে পড়েছে যার জন্য সে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে সাত দিন সাতটার যাবৎ ঘরের কপাট বন্ধ করে রেখেছে তো এগারোতম পর্বে আমরা কি দেখতে পাচ্ছি যে গজমতির আলোতে দেশ উজ্জ্বল করতে করতে বসন্ত রূপবর্তী রাজকন্যার দেশে এলেন রাজ্যের লোক ছোটে এলো দেখো দেখো কে এসেছেন বসন্ত বলল আমি বসন্ত গজমতি এনেছি তারপর লোকজন কেঁদে বলল অন্য দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করে রেখেছে তখন ইয়ে বসন্ত শীত রাজার দেশে গিয়েছে সেখানে গিয়ে সোনার মাছ রাজাকে উপহার দিয়ে পাঠালেন রূপবর্তী রাজকন্যা রাজ্যের দ্বার খুলে দিতে আজ্ঞা হোক এবং রিকোয়েস্ট করলেন যে মানে রাজাকে মানে বসন্ত গিয়ে রাজাকে সেই ওই যে তিনটা সোনার মাছ মাছ এনেছিলেন সেটা উপহার দিলেন উপহার দিয়ে বলেন যে রাজকন্যাকে ছেড়ে দেয়া হোক রিকোয়েস্ট করলেন ত্রিশল হাতে গজমতি মাথায় বসন্ত ফটক আলো করে সাত দিন তখন শীত শীত রাজার দেশের অন্যরা বলছে শূন্য সামন্তরা প্রজারা বলছে যে রাজা তো সাত দিন সাত রাত যাবৎ দরজা খুলবেন না কারণ তিনি অসুস্থ ভাইয়ের শোকে তো এই সাত দিন সাত রাত কি করলেন সাত দিন সাত রাত বসে রইলেন মানে দরজার সামনে বসে রইলেন আট দিনের দিন রাজা একটু সুস্থ হয়েছেন দাসী গিয়ে সোনার মাঠ মাছ করতে বসেছেন অমনি মাছগুলো বলতে থাকলো আসে ছাই চোখে ছাই কেটোনা কেটোনা মাসি রাজা মধের ভাই দাসী ভয়ে বাটি বটি ফেলে দিল রাজার কাছে গিয়ে খবর দিল রাজা বলেন কই কই সোনার মাছ কই সোনার সোনার মাছ যে এনেছে সেই মানুষ কই মানে মাছ যখন কথা বলতে শুরু করেছে এই খবর রাজার কানে গিয়েছে এটা শোনে রাজা অবাক রাজা মাছ দেখতে এসেছে আর যে এই মাছগুলো যে এনেছে তাকে দেখতে চেয়েছে সাথে সাথে এনেছে তাকে দেখে চিনে ফেলেছে যে বসন্ত বসন্ত তার ভাই চিনে শীত যে তার বড় ভাই দুই দুই ভাই বোন দুই ভাই গলাগলি করলো যে আমরা কতদিন যাব হারিয়ে গিয়েছিলাম এরই মধ্যে সোনার তিন মাছ কি হলো তিন রাজপুত্র হয়ে গেল এবং বলল যে রাজপুত্র হয়ে বলল যে শ্বেত ভাই বসন্ত ভাই আমরা আমরাও তো তোমাদের ভাই আমরা সুরানীর ঘরের ছেলে তখন শীত বসন্ত জিজ্ঞেস করলো যে সুরানি কেমন আছেন বলল যে উনি তো মারা গেছেন আর বাবা বনবাসে চলে গেছেন তখন পাঁচ ভাই মেয়ে একসাথে তাদের মিলন ঘটলো তারা কান্নাকাটি করে শোক প্রকাশ করলেন তাদের মায়ের জন্যে আবার বাবার জন্যে ওদিকে এই গেল এগারোতম পর্ব ওদিকে তম পর্বে কি হয়েছে রাজকন্যার সোনারটি এ খাঁচার ভিতর ঘোরে ঘোরে আর কেবলই বলে দুখিনীর ধন সাত সমুদ্র সেচে এনেছে মানিক রতন রাজকন্যা বললেন কি হয়েছে কি হয়েছে আমার সোনারটি এ টিয়ে বলল জাদু আমার এলো কন্যা গজমতি নিয়ে এই কবিতার ভাষায় বলছে দুজন এই রাজ এইটি এ তো হলো দুই রানী তাই না সবার মনে আছে তো যারা প্রথম পর্ব থেকে শুনেছ তারা তো বুঝেছো এইটি এ তো হচ্ছে দুই রানী যে রাজকন্যার কাছে যে এটি এটা আছে রাজকন্যা সোনার খাচার খাঁচার বেতন ঘুরে 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 কেবলই বলে দুঃখিনীর ধন সাত সমুদ্র সে চেয়ে এনেছে মানিক রতন মানে তার ছেলেই তো ছোট ছেলে বসন্ত গজমতি নিয়ে এসেছে না তার জন্য বারবার কবিতা যে ধন সাত সমুদ্র মানিক মানিকরতন তখন রাজকন্যা তো বুঝতে পারছে না সে কি বলছে তখন বলছে কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়ে টিয়ে বললো জাদু আমার এলো কন্যা গজমতি নিয়ে টিয়ে উত্তর দিচ্ছে যে জাদু আমার এলো কন্যা মানে আমার ছেলে এসেছে গজমতি নিয়ে সত্যি সত্যি দাসী এসে খবর দিল শীতরাজার ভাই বসন্ত রাজপুত্রে গজমতি এনেছেন শুনে রাজকন্যা রূপবতী হেসে টিয়ে ঠুটে চুমো খেলেন রাজকন্যা বলেন দাসী ইয়া কপিলা গায়ে দুধ আনো কাঁচা হলুদ বেটে আনো আমি সোনার টিয়াকে গুসল করাব দাসী কি করলো গায়ের দুধ আনলো কাঁচা হলুদ আনলো যে সেটা বেটে রাজকন্যা টিয়েকে আজকে গোসল করাবে নিজ হাতে যে মাত্র গোসল করাতে নিয়েছে কি হয়েছে ওই যে টিয়ের মাথায় যে ওই যে মানে ও একটি অভিশাপ দিয়েছিল না মারা যাওয়ার সময় যে তোমরা মানুষ আমার রক্ত তোমাদের গায়ে লাগলেই তোমরা টিয়ে হয়ে যাবে তো এখন মাথায় যে ওই টিয়ে রক্তটা লাগানো ছিল যখন ওই রাজকন্যা তাকে গোসল করিয়েছে সেই রক্ত মাথা থেকে পরে গিয়েছে মানে রক্ত ধুয়ে চলে গিয়েছে আর সাথে সাথে এইটি মানুষ হয়ে গিয়েছে মানুষ হয়ে দুই রানী রাজকন্যাকে জড়িয়ে ধরে বললেন রূপবতী মা আমার তোমার জন্য আবার জীবন পেলাম ততমত খেয়ে রাজকন্যা রানীর কোলে মাথা গুঁজলেন রাজকন্যা বললেন মা আমার ভয় করে তুমি পড়ি না দেবতা এতদিন টিয়ে হয়ে আমার কাছে ছিলে রানী বললেন রাজকন্যা শীত আমার ছেলে গজমতি যে এনেছে সেই বসন্ত আমার ছেলে শুনে রাজকন্যা মাথা নামালেন এতদিন তো রাজকন্যার কাছে এই টিয়ে ছিল আজকে কি হলো টিয়ে মানুষ হয়ে দুই রানী হয়ে গিয়েছে তখন গিয়া রাজকন্যা অদ্ভুত অবাক হয়ে বলল যে তুমি কি মানুষ না তুমি কি ইয়ে পড়ি না দেবতা তখন বলল যে যে এতদিন তো টিয়ে হয়ে আমার কাছে ছিলে তখন রানী বলেন রাজকন্যা শীত বসন্ত ওরা দুইজনে আমার ছেলে তো বসন্ত গজমতি নিয়ে এনে গজমতি নিয়ে এসেছে তা এখন গজমতি যে এনেছে সেই তো তার বউ হবে তার মানে এই দুই রানী হবে তার শাশুড়ি মা তখন সে লজ্জায় মাথা নুয়ে ফেলেছে এইটুকু হলো বারোতম পর্বে গে গিয়েছে তেরোতম পর্বেই গল্পটা শেষ আমি আজকেই শেষ করে দিচ্ছি তাহলে পরদিন রূপবর্তী রাজকন্যা শীত রাজাকে খবর পাঠালেন দোয়ারে দোয়ার খুলে দিন গঞ্জমতি জিনেছে এনেছেন তাকে গিয়ে বরণ করব রাজা দোয়ার খুলে দিলেন বাজনা বাজাতে বাজাতে রূপবতী রাজকন্যার চৌদলা শীত রাজ্যের রাজার রাজ্যে পৌঁছল শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজলো রাজপথীতে নিশান উড়লো রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করলেন বরণ করার ফল মানে বসন্ত আর এই রাজকন্যার বিয়ে হয়ে গেল ওইদিকে শীত বলেন ভাই আমি তোমাকে পেয়েছি রাজা দিয়ে রাজ্য দিয়ে কি করব রাজ্য তোমাকে দিলাম রাজ পোশাক পরে সোনার থালায় গজমতি রেখে বসন্ত শীত সবাই রাজ্য সবাই বসলেন আচ্ছা রাজকন্যার চৌদোলা রাজসভায় আসলো মানে এই চৌদোলাতে করেই রাজকন্যা এসেছেন হ্যাঁ যখন চৌদোলা খোলা হয়েছে চৌদুলায় রং বেরঙের আলপনা ময়ূরের পাখার ঢাকনা ঢাকনা খুলতেই সবাই দেখে যে এক স্বর্গের দেবীর কুলে রাজকন্যা বসে আছেন রমরমা সবা চুপ করে গেল স্বর্গের দেবীর চোখে জল ছল ছল রাজকন্যাকে চুমো খেয়ে চোখের জলে ভেসে স্বর্গের দেবী ডাকলেন আমার শীত বসন্ত কইরে মানে স্বর্গের দেবী সেই দুই রানী আর কি রানী রাজা সিংহাসন ফেলে শীত বসন্ত ছুটে এসে উঠে এসে দেখেন মা সুইর ছেলেরা দেখেন এই তাদের দুই মা সবাই ছুটে এলেন তখন রাজপুরি সবাই একদিকে চোখের জল মুছল আর একদিকে জুড়ে আনন্দের বাজনা বেজে উঠল শীত বসন্ত বললেন আহা এ সময় বাবা আসতেন সুই মা থাকতেন সুয়ে মা তো মরে গেছে সুয়ে মা আর এলো না সব শুনে বনবাস ছেড়ে ওইদিকে রাজা তো বনবাসে চলে গিয়েছিলেন যখন দুই ছেলেকে দুই ছেলেকে যখন ওই সুরানি কেটে তার গোসল করাবে গোসল তাদের রক্ত দিয়ে গোসল করে নিয়েছে তখনই তো রাজা বনবাসে চলে গেছিল তো এখন রাজাকে খবর দেয়া হলো যে তাদের শীত বসন্ত বেঁচে আছে তার বসুর রানীর তিন ছেলেও বেঁচে আছে দুই রানিও বেঁচে আছে এগুলো সব খবর যখন রাজা পেল রাজাও বনবাস ছেড়ে আবার রাজ্যে চলে আসলেন রাজা এসে তার ছেলেদের ইয়া বুকে তুলে নিলেন তখন রাজার রাজ্যে রাজা রাজ্যে ফিরে গেলেন সব রাজ্য এক হলো পুরে আলু করে রাজকন্যার গলায় গজমতি ঝলমল করে জুলতে লাগলো দুই রানীর দুঃখ গোছল রাজা দুই রানী শীত বসন্ত সুইরানীর তিন ছেলে রূপবর্তী রাজকন্যা সবাই মিলে সুখে দিন কাটাতে লাগলেন আমার কথাটি ফুরলো নটে গাছটি মানে আজ শীত বসন্তের গল্পটা শেষ হলো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে আমারও গল্পটা বেশ সুন্দর লেগেছে পরবর্তীতে আবারও কোনো নতুন গল্প নিয়ে এসে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থেকো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করো সবাই ধন্যবাদ সবাইকে